স্টেশনে পুলিশি অভিযান, উদ্ধার 10টি সোনার বিস্কুট। উদ্ধারা বিস্কুটগুলির বাজার দর প্রায় 60 লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী। ট্রেনে ওঠার ঠিক আগের মুহূর্তে পুলিশি অভিযান, উদ্ধার 10টি সোনার বিস্কুট। ঘটনায় 3 পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা স্টেশন জুড়ে। শুক্রবার ডাউন শিয়ালদা লোকালে পুলিশের আচমকা অভিযানে হকচকিয়ে যান নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শিয়ালদা হাসনাবাদ রেল শাখার ভ্যাবলা রেল স্টেশনে। বসিরহাট থানা সূত্রে খবর, পুলিশের কাছে একটি বিশ্বস্ত সূত্রে খবর আসে ডাউন শিয়ালদা লোকালে পাচার হচ্ছে সোনা। সেই মতো বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরেন্দর সিংয়ের নেতৃত্বে তৈরি হয় একটি বিশেষ দল। সাদা পোশাকে আগে থেকেই ভ্যাবলা স্টেশনে পৌঁছে যান পুলিশ কর্মীরা। শুরু হয় অপেক্ষা। নির্দিষ্ট খবর অনুযায়ী পাচারকারীরা প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য আসতেই অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে 3 পাচারকারী পালিয়ে যায়। তবে পিন্টু মণ্ডল নামে একজনকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। ধৃতকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় 10টি সোনার বিস্কুট। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন 950 গ্রাম, যার বাজার দর প্রায় 60 লক্ষ টাকা। সূত্র মারফত জানা গেছে, উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বাগদা থেকে শুরু করে সুন্দরবন, বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় চোরাচালান এখানে নতুন কোনো ঘটনা নয়। অতীতে গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার, মাঝে মধ্যেই নানান পাচারের ঘটনা সামনে এসেছে। গোটা সীমান্ত এলাকা জুড়ে রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারি। সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির ফাঁক বলে কখনো চোরা পথে ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশি নাগরিক, কখনো বা বাংলাদেশের সীমানা পার করে চোরা পথে ভারতে চলে আসছে সোনার বিস্কুট। একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিস্কুটগুলি মূলত বাংলাদেশ থেকে ভারতে আসে, এরপর কলকাতায় নির্দিষ্ট ঠিকানায় সেগুলি পৌঁছে যায়। চোরাপথে বিস্কুট এদেশে আসার পর কলকাতায় পাঠানোর জন্য পাচারকারীদের নির্দিষ্ট ক্যারিয়ার থাকে, যারা সামান্য পয়সার বিনিময়ে বিস্কুটগুলি পৌঁছে দেয় নির্দিষ্ট ঠিকানায়। বসিরহাট থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিস্কুটগুলি এদিন তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে। পাশাপাশি ধৃত পাচারকারীকেও এদিন হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক পিন্টু মণ্ডল পুলিশি জেরায় স্বীকার করেছে বিস্কুটগুলি কলকাতাতেই পৌঁছে দেওয়ার কথা ছিল তার। তার সাথে সহকারী হিসাবে আরও 3 জন ছিল। অভিযুক্তের বাড়ি সীমান্তের স্বরূপনগর থানা এলাকায়। এই পাচার চক্রের সাথে আন্তর্জাতিক কোনো চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় বসিরহাট পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।